শুনেছেন না আপনারা? শুনেছেন কেন? আফরাজুলের অপরাধ, অপরাধ বললো লাভ জিহাদ। লাভ কথাটার বাংলা মানে ভালোবাসা, ইংরেজি শব্দ, জিহাদ শব্দটা আরবি, মানে ভালোবাসার নামে নাকি যুদ্ধ। কোন মুসলমান ছেলে কর্তৃক বেধর্মী কোন মেয়েকে প্রেম করে, প্রেম সূত্রে তাকে বিয়ে করা, ওর নামই নাকি লাভ জিহাদ। তদন্তকারীরা তদন্ত করে পেয়েছে যে আফরাজুলের সঙ্গে লাভ জিহাদের কোন সম্পর্ক। তারা যারা মেরেছে ভিডিওটা তারাই তৈরি করেছে, মারের ভিডিওটা তারাই আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। জি, সচরাচর নিয়ম এইটা, মার্ডার যারা করে তারা লুকানোর চেষ্টা করে, আর যারা মার্ডার করলো তারা নিজেদের ছবি নিজেরাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো, সারা ভারত সহ তাম পৃথিবীর পৃথিবীবাসী তার দৃশ্যটা দেখলো। উদ্দেশ্য ছিল এইটা যে মুসলমানরা এই দৃশ্যটা দেখে একবার খেপে যাবে, এই দৃশ্য দেখে মুসলমানরা খেপে যেয়ে বেধর্মীদের গায়ে হাত দেখ, আর সেই সুযোগে বেধর্মীরা সারা ভারতবর্ষকে গুজরাট বানাক। কথা কিছু বুঝতে পারছেন? লক্ষ্য এইটা এইটা। আরে এই দুদিন আগে কলম কাগজে পড়েননি? দুদিন আগে সম্ভবত পরশু দিনের কাগজে ছিল, ভারতবর্ষের বেধর্মীদের একজন লিডার, তার নাম শ্রী শ্রী রবিশঙ্কর। সে মন্তব্য করতে করতে বলে ফেলেছে যে হয় রাম মন্দির নইলে সিরিয়া, হয় বাবরির জায়গায় রাম মন্দির হবে আর নইলে সারা ভারতবর্ষকে সিরিয়ার মতো মুসলমানদের মারা হবে। আপনি এর পরেও কি বলতে চাচ্ছেন? ইমানের পরীক্ষা এই ইমানদার মুসলমানদেরকে দিতে হবে না? খুব তাড়াতাড়ি সেদিন ইমান রাখবো কেমনে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আল্লাহর হাবিব মুআযি ইবনে জাবালকে নসিহত করতে করতে বললেন, শোনো মুআযি, যাই ঘটুক আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক মহা অন্যায়, শিরক আল্লাহ ক্ষমা করেন না। কিন্তু মুসলমানের বাচ্চারা এই ঈমানের পরীক্ষা দেওয়ার আগেই তো শিরকের সাথে যুক্ত। কোমরপুকুরের মেলার মতো জঘন্য জায়গা, এই মুসলমানরা সেখানে ভিড় লাগায়, কিন্তু কোমরপুকুরের মেলার ইতিহাস খুঁজলে পাওয়া যাবে যে মেলার উৎপত্তি হয় পূজো থেকে। কি থেকে? পূজো থেকে যদি মেলার উৎপত্তি হয় তো সে মেলায় মুসলমানদের কি যাওয়া মানেই দ্যাট ইজ শিরক, শিরক। তো কবে ইমানের পরীক্ষা দিতে হবে? মুসলমানদের ইমান তো সেই পর্যন্ত যাবে না, তার আগে আপনি বলুন, বিপুল পরিমাণ মুসলমান কোমরপুকুরের মেলায় যে ঘরের ভাবিরা পর্যন্ত, আর কত মর্দা লোক আছে বউ মাথায় করলে মেলায়। আর কিছু বলেন না কেন, আছে না জি? হ্যাঁ, কি হবে বাবা, পথ কোথায় করে আসলে আসলে বলে বলে হুজুর একটু ভালো করে নসিহত করবেন। কি নসিহত করব, কার কাছে, কার কাছে করব? আমি অনুরোধ করছি, মেহরবানি করে
এই মেলা তিহারে যাওয়া বন্ধ করব। তবে আমরা এই বিগত কয়েক বছর ধরে কোমরপুকুরের মেলার আগে ওই চত্বরে একটা বড় আকারের জলসা করি, সন্নাতাল জামাতের ব্যানার, তাতে আমি থাকি, মাতিন সাহেব থাকেন, কোনো বছরে মুক্তি সাহেব থাকেন, আমাদের ইয়াকুব সাহেব তো বরাবরই থাকেন, অন্য অন্য আমাদের সংগঠনের আলেমরা থাকেন, আমরা মৌলিক মেলা বন্ধ করতে যাই। কারণ মেলার সূচনা হয়েছিল হিন্দুদের থেকে, তো তারা মেলা করতে পারে, তাদের ধর্মে যদি থাকে তো তারা করতে পারে, তাহলে তাদের ধর্মে যে বাধা বাধা দেওয়াটা আমাদের জন্য ঠিক, তাদের মেলায় আমাদের মুসলমানরা গেলে আমরা মুসলমানদের মানা করতে পারি যে ভাই তুই তোরা ওদের মেলায় যাস, কথা ঠিক না বেঠিক, পারি না, পারি। তো আমরা সেইটুকু কাজ করে আসছি আজকে 4-5 বছর ধরে, জি, কিন্তু ফলাফল কি হয়েছে তা আল্লাহই ভালো জানে। এবার তো শুনছি শেষের দিকে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে বিপুল পরিমাণ মেলায় লোক হয়েছে, আর তার শিরোভাগ লোক মুসলমান। তো আপনাদের নপাড়া গ্রামের লোক হয়তো যাবে না, এমনকি খুঁজলে পাওয়া যাবে ভাই। আমি একদিন মেলার মাঝখানে ধরা পড়ে দিই, ধরা পড়ে যাই মানে আমি যাচ্ছি সম্ভবত সেদিন ফাল্গুন মাসের 4 তারিখ, এদিকে একটা জলসা ছিল, জলসা ছেলে যাব সলা জানা, ড্রাইভারের কি মন হয়েছে ও কোমর বুকুরের ওপর দিয়ে দেশে চালিয়ে গেছে, সে জামে আটকে গেছে, না এদিকে না ওদিকে, গাড়ি আগায়ও না পেছায়ও না, শেষ করে জলসা তো সব মাটি হয়ে যাবে, গাড়ির ভেতর থেকে একটু উইমাদা দিয়ে বের হয়েছে, প্রচুর ছেলে তারা আমার দেখে চিনতে পেরেছে। আচ্ছা, আমার দেখে চিনতে পারা মানে এই ছেলেগুলো হয় দাওয়াত করা লোক আর নইলে অশোনা লোক, কথা ঠিক না ঠিক, নাহলে আমার চিনতে পারবে কেন? আমার কাছে এসে বলছে বলছে হুজুর, হ্যাঁ আচ্ছা আপনি এর মধ্যে এসে বলছেন কেন? আলম ভাই আমি কি আর মেলা দেখতে এসেছি, আমার একটা দাওয়াত ছেড়ে আর একটা যাচ্ছিল, তোমরা যে ভাই এত ভিড় করবো সে তুমি জানি, তো হচ্ছে দাঁড়ান আমরা গাড়ি পাস করে দিচ্ছি, তবে সামনে আগাতে হবে না পিছন দেওয়ার করে দিচ্ছি, বলে ছেলেরা এদিক সেদিক করে ইঞ্জিন ভ্যানটা খানার মধ্যে টুদ্দি ঢুকিয়ে দে আমার গাড়িটা পার করতেন, মানে আমি থাকলি ওদের অসুবিধে, বসিরহাট হুজুর কেবলা লিখেছেন মৌলানার ফতোয়ায়, হুজুর লিখছেন যে মেলা উপলক্ষে শ্বশুর যদি জামাইকে দাওয়াত করে কিংবা জামাই যদি শ্বশুরকে দাওয়াত করে, হুজুর লিখছেন জামাই শ্বশুর দুজনাই কাফের হয়ে যাবে, লিখছেন জোর করে বলেন। অনেক ওই নাকড়ি চুকড়ি এটা সেটা বেলুন টেলুন এসব কিনে আনে না, কিনে আনে মশলাটা মনে রাখবেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি নাকড়ি বানিয়ে নিতে পারেন, কিনে নিতে পারেন, ও নাকড়িতে রান্না করে খাওয়া হালাল, কিন্তু মেলায় যে খাবার পাওয়া যায় ও খাবার কিনে খাওয়া কঠোর হারাম। মেলার নাকড়ি কিনে এনে যতদিন ওই নাকড়ি দিয়ে তরকারি রান্না করা হবে ও তরকারি খাওয়া যাবে, ফতোয়া আপনারা নেবেন কি নেবেন না সে আপনাদের ব্যাপার, কারণ ওটা মৌলিকভাবে শেরকিয়াতের অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? আর শেরকিয়াতের কোন জায়গা ইসলামে নেই, মুসলমানদের ভিতরে থাকবে না, যে শিরিক করলো
আল্লাহ বলেছেন আমার জান্নাত তার জন্য হারাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন্যই তো মুআযী ইবনে জাবালকে ডেকে বললেন, ও মুআযী ইবনে জাবাল সালাম, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লা তুশরিকি বিল্লাহ, খবরদার খবরদার, তুমি আল্লাহর সাথে যেন শিরক করো না, আল্লাহকে তুমি যে মর্যাদার আসন দিয়েছ, আল্লাহকে তুমি যে সম্মানের আসন দিয়েছ, না 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 না, আমার আল্লাহর জায়গায় দ্বিতীয় আর কাউকে তুমি বসিয়ে দিও না, তুমি আমার আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিস কখনোই বরদাস্ত করতে পারেন না। ও বাবা জি ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, ভালো করে উপলব্ধি করার ব্যাপার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের তলায় আমরা বসবাস করব, আল্লাহর জমিনের উপরে আমরা বসবাস করব, আল্লাহর জমিনে আমরা ঘর বাড়ি তৈরি করব, আল্লাহর জমিনে আমরা চাষবাস করব, আল্লাহর জমিনে কলকারখানা বানাবো, আল্লাহর জমিনে মাছের চাষ করে খাবো, আল্লাহর জমিনে আমরা ইট ভাটা তৈরি করে ব্যবসা করে খাবো। ও বাবা জিরা ভাইরা, আল্লাহ পাকের জমিনে নিজেদের প্রয়োজনের জন্য নিজেদের তাগিদে রাস্তাঘাট বানাবো, আল্লাহ আল্লাহ পাকের দেওয়া আল্লাহ তৈরি করা জমিনে, আল্লাহ পাকের তৈরি করা জমিনের তলার পানি ব্যবহার করবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের পানি ব্যবহার করবো, আল্লাহর আসমানে সূর্যের আলো উপভোগ করবো, রাতের বেলায় আল্লাহর আকাশের চাঁদের আলো গ্রহণ করবো। ও বাবা জি রে ভাইরা, আমার আল্লাহ আসমান থেকে যে পানি নাজিল করবেন সেই পানিতে আমরা চাষাবাদ করবো, ভালো করে মাথায় রাখা দরকার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রুজি রুটি আমরা বপন করবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাকের প্রদত্ত রুজি রুটি খেয়ে বেঁচে থাকবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুই তো আমার আল্লাহ, কোনো কিছুই তো বান্দার নয়, এ আসমান আমার আল্লাহর, এ জমিন আমার আল্লাহর, এ পাহাড় পর্বত নদ নদী বৃক্ষরাজি সব কিছুই আমার আল্লাহর সৃষ্টি, তাহলে আল্লাহর তাম সৃষ্টি আমরা ব্যবহার করব, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরকিয়াতে লিপ্ত হয়ে যাব, শিরকিয়াতের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব, না 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 না, কখনোই আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, এজন্যই আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইগফিরু বিহি আইয়া ইন্নাল্লাহা লা ইগফিরু বি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহি, কোন বান্দা যদি আমার আল্লাহর সঙ্গে শিরক করে ফেলে, বান্দা যার আসমানের তলায় থাকবে, যার জমিনের উপরে থাকবে, যার আসমানের সূর্যের আলো ব্যবহার করবে রাতের বেলায়, যে আল্লাহর আকাশের চাঁদের আলো উপভোগ করবে, বান্দা যে আল্লাহর আসমানের তলায় জমিনের উপরে থাকবে, যে আল্লাহর দোয়া মুক্ত অক্সিজেন ব্যবহার করবে, যে আল্লাহর দোয়া রুজি রুটি বপন করবে, যে আল্লাহর দোয়া জমিনের উপরে ব্যবসা বাণিজ্য করবে কাজকাম করবে, যে আল্লাহর আসমানের পানি জমিনের তলার পানি অথবা নদ নদীর পানি ব্যবহার করবে, বান্দা আবার সেই আল্লাহর সঙ্গে শরীক করবে, সেই আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করবে, বান্দা শিরকিয়াতের অনুষ্ঠানে অংশ নেবে, না 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 না, এই রকম বান্দা বান্দিকে আমার আল্লাহ তো কশিন কালেও ক্ষমা করবেন না। আসমানের পানিতে চাষাবাদ করবি, আমার জমিনে ঘর বাড়ি বাঁধবি, আমার জমিনে ফসল ফলাবি, আমার জমিনে কলকারখানা করবি, আমার জমিনের উপরে জলকর করে মাছের চাষ করবি, আমার জমিনের উপরে ইট ভাটা তৈরি করবি, আর আমার সাথে আমি তোরে মাফ করব না। তবে শোন, ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শোন বান্দা, শিরক ছাড়া, শিরক ছাড়া
তোর জীবনের যত গোনা আছে সব আমি চাইলে, তুই যখন ক্ষমা চাইবি আমি চাইলে তোরে মাফ করে দেব। সাবধান হ, সেরেকটা করিস নে। কচি বিয়ে করার পরে গিন্নি ঘরে আসার পরে গিন্নিরে ডেকে বলেছিল, বলেছিল আমার মা বেঁচে আছে, তোমার মায়ের সাথে যেন তুই ঝগড়াঝাটা করিস নি। আমার আব্বা বেঁচে নেই, আমার মা বেঁচে আছে, আমার মায়ের সাথে যেন তুই ঝগড়াঝাটি করিস নি। ঠিক ছ মাস পরে গিন্নি ঘরের ভিতরে প্রথম রাত্রি জিজ্ঞেস করলো, বললো আর তাহলে আমার দুটো বোন আছে, আমার এই বোন দুটোর প্রতি একটু সদাচরণ করিস, ওরা যেন কোনোদিন আমার ভিটে এসে কষ্ট না পায়। বলে আর তাহলে আমার এই মাল সামান টাকা পয়সা যা আছে এইগুলো একটু হেফাজত করিস। তা বলে আর তাহলে একজন নারীর মতো থাকিস, যেন মর্দার মতো হয়ে যাস। তাহলে আর তাহলে মোটামুটি এইগুলো তুই মেনে চললে আমি পারবানি। ছ মাস যাওয়ার পরে ফার্স্ট টাইম গিন্নির সাথে মায়ের খুব ঝগড়া। ছেলেটা রাত্রি বেলা এসে শুনলো যে মায়ের সাথে গিন্নির বিরাট ঝগড়া। গিন্নিরে ডেকে বললো, বললো তোমারে সংসারে আনার পরে আমি কি তোমার বলে দেইনি যে তুমি আমার মায়ের সাথে ঝগড়া করবা না? তাহলে হ্যাঁ আপনি বলেছি দিদি, কিন্তু করে ফেলেছি, ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন। ছেলেটা বললো ঠিক আছে, নেক্সট নেক্সট ইয়ার তুই এরম করিস নি, আজকে দিনটা তোরে ক্ষমা করে দিল, কি করবে। ঠিক মাস তিনেক যাবার পরে ছোট বোনটা একদিন দুপুরবেলা দুটো বাচ্চা নিয়ে ভাইয়ের বাড়িতে এসেছিল, গিন্নি আলাপও করিনি, দুপুরবেলা দুটো খেতে দিয়ে বোনটা বাচ্চা দুটো নিয়ে ওই দুপুরবেলা বাড়িতে চলে গেছে। সন্ধ্যাবেলা বাড়িতে এসে যখন কথাটা শুনলো না, মাথার কাঁটে আগুন ধরে গেল। কি আমার বোন আর ভাগনা ভাগ্নিরা বাচ্চা দুটো না খেয়ে চলে গেল? গিনিরে ডেকে বললো, যেদিন তোমার ঘরে এনেছিল মনে পড়ে দৃশ্যটা, তোমার বলেছিলুম আমার বোনদের প্রতি তুমি অসদাচরণ করবা না, আজকে যেটা করলে এইটা কি সদাচরণ? তোলল না, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। তাহলে শোন, সেদিন তোরে মাফ করেছিল, আজকেও তোরে মাফ করে দিলুম, যা। ঠিক ঠিক মাস তিনিক যাবার পরে আলমারিতে টাকা ছিল, ছোট ভাই খুব টাকার দরকার, ছোট ভাইটা এসে একটু কাদা কাটা করলে আলমারি না, আলমারি খুলে স্বামীরে না জানি হাজার এক লক্ষ টাকা বার করে দিলে। দুদিন পরে যখন ওর টাকার দরকার, ও আলমারি খুলে দেখলে ড্রয়ার খালি, বলে গিন্নি টাকা? তাহলে টাকা আমার ছোট ভাইটা রেখেছে, বলে তোমার আমার ঘরে আনার পরে তোমার বলেছিলুম না যে আমার বাড়ির মাল সামান আর টাকা পয়সাগুলো তুমি রক্ষণাবেক্ষণ করো, তুমি তোমার ভাইরে টাকা দিবে, আমার একবার বললে না টাকার মালিক আমি, তাহলে আমার ভুল হয়ে গেছে, এবারটা একটু ক্ষমা করতেন। ছেলেটা বললো তা দিলুম, কি করবো? তাহলে তার টাকা কবে দেবে? তাহলে ছ মাস পরে, তাহলে আমার তো কালকে টাকা দরকার, তাহলে আপনি একটুখানি যেভাবে ম্যানেজ করুন, এবারটা ক্ষমা করুন, আর আমি এরম কাজ করবো না। তাহলে আমার ঘরে আনার পরে তোর যে কটা কথা বলেছিলুম তুই একটাও রাখলি নে, তাহলে আমরা নারী যার তো একটু ভুল হয়ে যায়, ক্ষমা করবেন। ছেলেটা ক্ষমা করে দিলে, কি করবে, মেয়েরা তো বেকারের তৈরি, সোজা যাইত ওরা না, সেবারটাও ক্ষমা করে দিলে। ঠিক তার তিন মাস কেটে যাবার পরে একদিন চাঁদনি রাত, জোৎসানা রাত, রাত সাড়ে এগারোটা বারোটার সময় বাড়িতে এসে জানালা দিয়ে দেখলো যে ওর ঘরের ভিতরে ওর গিন্নির বিছানায় একজন অচেনা পুরুষ বসে, আর বসে শুধু না, দুজনা ঘরের ভিতরে পড়ে প্রেম নিবেদন করছে। দৃশ্যটা দেখার পরে মাথাটা কাজ করবে আর কথা বলেন, মনে মনে বাইরে দাঁড়িয়ে ভাবলো, বললো ডাকার আগে একটু ভেবে নেবে,
যেদিন আমার মায়ের সাথে ঝগড়া করেছিল সেদিন আমি ক্ষমা করেছিল, যেদিন আমার বোনের প্রতি দুর্ব্যবহার করেছিল আর আমার বোন বাচ্চা দুটো নিয়ে দুপুরবেলা ভরা রৌদ্রে না খেয়ে আমার বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল সেদিন ওকে ক্ষমা করেছিলাম, যেদিন আমাকে না বলে ও 1 লাখ টাকা ওর ছোট ভাইকে দিয়েছিল সেদিন ওকে ক্ষমা করেছিলাম। কিন্তু আজ আজ আমার স্ত্রীর কাছে আমার যে আসনটা সেই আসনে আমার জায়গাতে অন্য আর একজনের বসালে, আমার আমার স্ত্রীর কাছে আমার যে আসনটা আমার জন্য যে চেয়ারটা সেই চেয়ারটায় আমার অবর্তমানে আর একজনকে বসালে, এইটা আমি মেনে নিতে এই গেন্দিনে আমি আর সংসার করবই না, ও সব মাফ করেছি, এইটা এইটা গো ব্যাক গো ব্যাক। আসলে পৃথিবীর আদর্শবান কোন পুরুষ না তার স্ত্রীর কাছে তার যে আসনটা সেই আসনে স্ত্রীর দ্বিতীয় কাউকে বসাক, পৃথিবীর কোন আদর্শবান স্বামী এইটা মেনে নিতে জোর করে বলেন পারে না, স্ত্রীকে তখন আর ক্ষমা করে না, বলে এর জন্য যদি আমার জেল খাটতে হয় তাও আচ্ছা ওই গিন্দিনে আমি সংসার ইম্পসিবল লাভ মুমকিন অসম্ভব। জন্যে তামাম পৃথিবীটা বানালেন, আসমান বানালেন, জমিন বানালেন, জমিনের তলায় দিলেন পানি, আসমান থেকে নাজেল করলেন পানি, দিনের বেলা আকাশে দিলেন সূর্য, রাতের বেলায় দিলেন চাঁদ, এই বিশাল পৃথিবীটা গাছগাছালি তরুলতা নদ নদী পাহাড় পর্বত দিয়ে ভরপুর করে দিলেন, বান্দা যেটা তোমার প্রয়োজন তুমি আমার আসমানের নিচে বসবাস করো, আমার আসমানের পানি ব্যবহার করো, আমার জমিনের তলের পানি ব্যবহার করো, নদ নদী ঝর্ণা কুয়া পাত কুয়ার পানি তুমি ব্যবহার করো, আমি আল্লাহ আমার দোয়া রুজি রুটি তুমি ভক্ষণ করো, আমার তৈরি করা জমিনে আমার সৃষ্টি করা জমিনের উপরে বসত বাড়ি বানাও, ঘর বাড়ি তৈরি করো, আমার তৈরি করা জমিনের উপরে তুমি চাষাবাদ করে ফসল ফলাও, রুজি রুটির সন্ধান করো, শাক সবজি বানাও, শাক সবজি ফলাও, বান্দারে আমার জমিনের উপরে আমার জমিনের উপরে কলকারখানা বানাও, আমার জমিনের উপরে নিজেদের আত্মার পরিশুদ্ধির জন্য লেখাপড়া শিখতে স্কুল বানাও, কলেজ বানাও, কলকারখানা বানাও, ইটভাটা বানাও, আমার জমিনটাকে যেভাবে ইচ্ছা বান্দা সেইভাবে তুমি ব্যবহার করো, ও বাবা জিরে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দা সবকিছু তোমার কল্যাণ সবকিছু তোমার মঙ্গলের জন্য বানালাম, তবে বান্দা সাবধান হয়ে যাও, লা তুশরিকি বিল্লাহ, তুমি বান্দা তোমার কাছে আমি আল্লাহ আমার যে সম্মানের আসন আমার যে মর্যাদার চেয়ারটা রয়েছে সাবধান হয়ে যাও বান্দা, তুমি আমার আসনে পৃথিবীর অন্য কাউকে বসিয়ে দিও না, তুমি আমার আসনে পৃথিবীর দোসরা কাউকে বসিয়ে দিও, খবরদার জানো আমার সঙ্গে তুমি শেরেক করো না, ও বাবা ভালো করে মাথায় রাখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না শিরকা লাযুল মুআরিব, বান্দারে আমি তোমার বানালাম, আমার আসমানটা তোমার জন্য বানালাম, আমার জমিনটা তোমার জন্য বানালাম, নদ নদী পাহাড় পর্বত জমি জায়গা সব কিছু তোমার জন্য বানালাম, আমি তোমারই বাঁচবার জন্য অক্সিজেন দিলাম, অক্সিজেনের তোমার কাছে কিছু চাইলাম না, তোমার তোমার বাঁচবার জন্য আমি আল্লাহ আকাশের সূর্য দিলাম, সূর্যের আলো ছাড়া মানব জাতির বাঁচবার কোন উপায় নেই, ওরে বান্দা সূর্যের আলো তাপ তুমি উপভোগ করো, আমার পৃথিবীতে যা কিছু আছে সমস্ত নেই
বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের কাছে আমার যে চেয়ার আমার যে মর্যাদা, সাবধান হয়ে যাও, আমার ওই মর্যাদা ওই আসনে তুমি পৃথিবীর অন্য কাউকে বসিয়ে দিও না। ও বান্দা মনে রাখো, পৃথিবী দোসরা কাউ কাউকে যদি ওই আসনে বসিয়ে দাও, ওটা আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক হয়ে যাবে। আর আমার সঙ্গে পৃথিবীর কেউ যখন শিরিক করলো, লা আমি আল্লাহ বলছি, লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, বান্দা তোমার জীবনের গোনা মাফ করে দিতে পারি, তোমার সুদের গোনা মাফ করে দিতে পারি, তোমার ঘুষ খাওয়া গোনা মাফ করে দিতে পারি, তোমার ব্যভিচারের গোনা মাফ করে দিতে পারি, তোমার তোঠালার গোনা মাফ করে দিতে পারি, তোমার গান বাজনা শোনার গোনা মাফ করতে পারি, তোমার মায়ের সাথে বেয়াদবির গোনা আমি রব্বুল আলামিন মাফ করে দিতে পারি। বান্দা তুমি আমার আসমানে তলায় থাকবা, আমার জমিনের উপরে থাকবা, আর আমি আল্লাহ তাআলা আমার দেওয়া রুজি রুটি তুমি ভক্ষণ করবা, আর আমি রব্বুল আলামিন আমার সঙ্গে শিরকিয়াত চালিয়ে যাবা, আমি আল্লাহ কশিন কালেও তোমার শিরকিয়াতের গোনাকে মাফ করব না। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে কি ঘুম পাচ্ছে? এই জন্যে শেরকিয়াদের অনুষ্ঠান থেকে বেঁচে চলতে, এটা তো শিরকি আকবার গেল। আর কিছু শিরিক আছে যে শেরেকগুলোকে বলা হয় শিরকে আসগার, কি বলে? হ্যাঁ, পাড়ার কারো একটা রোগ হয়েছে, একজন দেখতে যেয়ে বলতেছে, বলতেছে কোন ডাক্তার দেখাচ্ছে, কোন ডাক্তার? তো একটা ডাক্তারের নাম বলে, বলে শোন একটা ডাক্তারের যাক নাকি, আমি একটা ডাক্তারের নাম বলে দিচ্ছি, তুই ওর কাছে তোর ভালো হয়ে যাবে। আমি যে ডাক্তারের নাম বলে দিচ্ছি, ওই ডাক্তারের কাছে গেলি ভালো হয়ে যাবে। ভালো করার মালিক জোর করে বলে ডাক্তার ভালো করে। মুসা সাল্লামের খুব পেট ব্যথা হচ্ছে, তোর পাহাড়ে বিশাল পেট ব্যথা হচ্ছে। মুসা সাল্লাম আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার তো বিরাট পেট ব্যথা হচ্ছে, তো এখন উপায়? আল্লাহ বললেন, ও মুসা, ওই পাহাড়ে দেখো একটা গাছ দেখা যাচ্ছে না? মুসা সাল্লাম বললেন, হ্যাঁ দেখা যাচ্ছে। বললেন আল্লাহ বললেন, ও মুসা আমার নাম করে ওই মাথা চিবিয়ে রস খেলাও, ব্যথা ভালো হয়ে যাবে। একটু মন খুলে একটু মিলেমিশে বলেন, মুসা সাল্লাম যে গাছের পাতা ফেলে চিবালেন, রসটা খেলেন, মুসা সাল্লামের পেটের দরদ, পেটের ব্যথা নির্মূল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। বেশ কদিন বাদে আবার তোর পাহাড়ে গেছে, আবার পেট ব্যথা হচ্ছে, খুব ব্যথা। গতদিন পেট ব্যথা হচ্ছিল, ওই গাছের পাতা আল্লাহ খেতে বলেছিলেন, খেয়েছিলুম, পেট ব্যথা ভালো হয়ে গিয়েছিল। সব দৃশ্যগুলো মুসা নবীর মনে পড়ে, ওই গাছটার দিকে, ও বাবা জিরে ভাইরা, তোর পাহাড়ে যে গাছটা ছিল, ওই যে গাছের পাতা কতদিন পেড়ে খেয়েছিলেন মুসা আলাইহিস সালাম, আজকে আবার ওই গাছটার তলায় গেলেন, কতকগুলো পাতা পেড়ে নিলেন, পাতাগুলো চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে ফেললেন। আর যেই না গাছের পাতার রস মুসা নবীর পিঠের ভিতরে চলে গেল, আজকে মুসা নবী পেটের ব্যথাটা ডবল হয়ে গেল। আল্লাহ আল্লাহ নাম দেই খেয়েছে, পেটের ব্যথা বেড়ে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পিঠের যন্ত্রণা পেটের ব্যথায় অস্থির হয়ে যাচ্ছিলেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি আপনার নবী মুসা, গতদিন আমার যখন প্রচন্ড পেটের বেদনা চলছিল, রব্বুল আলামিন ডাক দিয়ে আপনারে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ আমি তো অস্থির হয়ে যাচ্ছি, এখন আমার জন্য উপায়টা কি? মহান রব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বুল আলামিন
আপনি তো আমারে বলি দিয়েছিলেন মুসা, যাও চলে যাও ওই গাছের পাতা, আমি রব্বুল আলামিন আমার নাম করে পেড়েছি বিয়ে রসটা খেয়ে নাও। আমি রব্বুল আলামিন বলে দিলাম তোমার পেটের বেদনাটা ভালো হয়ে যাবে। রব্বুল আলামিন কতদিন আমি গাছের পাতা পেড়েছি বিয়ে খেলাম, আমার পেটের বেদনা ভালো হয়ে গেল। রব্বুল আলামিন আজ আমার একই রকম বেদনা হচ্ছিল আল্লাহ, আমি মুসা নবী তো ভুল করিনি, একই গাছের পাতা তো পেড়েছি বিয়ে খেলাম, আজকে আমার পেটের বেদনাটা ডবল হয়ে গেল কেন? রব্বুল আলামিন কোন ত্রুটি করিনি গাছ চিনতে, গাছের পাতা চিনতে কোনো ভুল করিনি, আজকে আমার পেটের বেদনাটা আরো বেশি হয়ে গেল কেন? মহান রব্বুল আলামিন আল্লাহ হযরত নবী মুসারে দেখে বললেন মুসা কতদিন তোমার পেটের বেদনা যখন হচ্ছিল তুমি আমার জিজ্ঞেস করেছিলে, আমি ওই গাছের পাতা তোমায় খেতে বলেছিলাম, ও আমার নবী মুসা গাছের পাতায় তো আমার হুকুম ছিল, গাছের পাতা তো রোগ ভালো করতে পারে না, গাছের পাতায় ভালো হয় না, গাছের পাতা তোমার পেটের বেদনা ভালো করতে পারে না, তোমার পেটের বেদনা তো ভালো করে দেয় আমার হুকুম। সুবহানাল্লাহ, গতদিন গাছের পাতা পেড়ে খেলে আমার হুকুম নিয়ে কারো ও মুসা আজকে ওই গাছের পাতা পেড়ে খেয়েছো কার হুকুম লেছো? রোগ ভালো হয় ডাক্তারের ওষুধে না আল্লাহর হুকুমে? বলেন চাচা নামাজ কালাম পড়ে অসুস্থ লোকের বাড়ি যেয়ে বলতেছে বলতেছে অমুকির দেখা তোর ভালো হয়ে যাবে নি, তার মানে চাচা জানে সুস্থ করার মালিক, তারপরও বলতেছে অমুকির দেখালে তোর ভালো হয়ে যাবে নি, আল্লাহর সাথে শরীক হলো না হলো না? এগুলোও শিরক, এগুলো কি শিরক? এই শিরক থেকে সমাজকে দূরে সরে আসতে হবে। কোন মাজারে জি এখনো মুসলিম সমাজে দরগা পাওয়া যায় আছে না? কিছু হবে এখনো মানুষ মাটির ঢিবি উঁচু করে রেখেছে, এই মুসলমান তাই মাটির ঢিবিতে যে সেজদা দেয় আর বলে আল্লাহ তুমি আমার ছেলের রোগ ভালো করে দাও, মাটির ঢিবিতে যে বলে ওর বিশ্বাস ওখান নাই পীর আছে। গোটা দেশব্যাপী এখনো প্রচুর নকল কবর রয়েছে, কোথাও মা ফাতেমার নকল কবর, কোথাও হযরত আলীর নকল কবর, কোথাও বড় পীর সাহেবের নকল কবর, কোথাও ইমাম হোসাইনের নকল কবর, এই নকল কবরগুলো মুসলমানরাই বাঁচিয়ে রেখেছে।